নয়, এটা মোদিজি যেভাবে কৃষক আন্দোলন দমন করার জন্য তার সমস্ত শক্তি প্রয়োগ করে ব্যর্থ হয়েছেন। আজকে জনরোষ থেকে ভীত হয়ে মানুষের আক্রমণের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে আক্রমণ করতে পারেনি, অগণতান্ত্রিক পদ্ধতিতে আক্রমণ করেছে, তার সমস্ত প্রয়াস ব্যর্থ হয়েছে। তার মন্ত্রীরা যে পিছিয়ে বেড়েছেন কৃষকদের দিকে দিকে, কৃষকদের খুন করেছেন, তার মন্ত্রীরা, তার দলের সরকার, তার মুখ্যমন্ত্রী সবাই জড়িত, গোটা বিজেপি পার্টি এবং তার কিছু সহযোগী দল, তারা যেভাবে কৃষক আন্দোলনকে দমন করার জন্য সারা ভারতবর্ষে অনেক প্রয়াস চালিয়েছেন, ব্যর্থ প্রয়াস হয়েছে, সব কিছু ব্যর্থ হয়েছে। আজকে মোদিজি অনুতপ্ত নয়, যদি সত্যি অনুতপ্ত হতেন তাহলে তিনি যাদের অত্যাচারে কৃষকরা খুন হয়েছেন, কৃষকরা আন্দোলন করতে গিয়ে যে সমস্ত মা বোনেরা তারাই নিজেদের ইজ্জত হারিয়েছেন, যারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, অবিলম্বে সেই সমস্ত অপরাধীদের মোদিজি শাস্তি দেন, তার সেই সমস্ত মন্ত্রী, সাংসদ, বিধায়ক এমনকি মুখ্যমন্ত্রী যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন, তাহলে বুঝতে পারবো মোদিজি অনুতপ্ত। এটা অনুতপ্ত নয়, মানুষের চোখে ধোঁয়া দেওয়ার জন্য, মানুষকে প্রতারণা করার জন্য আরেকটি নতুন ফোন দিয়ে রেখেছেন। সামনে নির্বাচন, এটা রাহুল গান্ধী অনেক আগেই বলেছিলেন যে নির্বাচন আসবে যখন তখন ঠিক সব উদ্যোগ করে নেবেন, সেইটি উদ্যোগ করে নিয়েছেন। আজকে গুরু নানকের জন্মদিন, একটা সম্প্রদায়কে আরও রাখবার জন্য বিশেষ করে আন্দোলনটা সেখান থেকে হয়েছে।